আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রদিন প্রিয় ইমান্দার পর পরহেজগার মুতাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা সফল হতে চায় প্রতিটি মানুষই কেউ চায় না বিফল হতে ব্যর্থতার মধ্যে জীবন যাপন করতে সবাই চায় সফলতার চূড়ান্ত পর্বে উঠে জীবনটাকে ভালোভাবে সাজাতে রাঙাতে এবং স্বাচ্ছন্দ্য সুখ শান্তির সাথে জীবন নিয়ে বসবাস করতে সমাজে চলাফেরা করতে কিন্তু সবাই সফল হওয়ার সঠিক মাপ কাঠি জানে না চাবি কাঠি জানে না যার কারণে সবাই সফল হতেও পারে না অবশ্যই আপনাকে সফল হওয়ার জন্য সঠিক পদ্ধতিতে মেহনত করতে হবে এবং যে দোয়াগুলো আল্লাহ এবং তার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন সফল হওয়ার জন্য সে দোয়াগুলো আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ তাআলা পনেরো নম্বর পারা সুরা বনি ইসরায়েলের মাঝে আশি নম্বর আয়াতে একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াটি আমরা পাঠ করলে সফল হতে পারবো খুব সহজেই ইনশা আল্লাহ তো দর্শক সুরা বনি ইসরায়েলের আশী নং আয়াতে যে দোয়াটি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সফলতার জন্য শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে এরকম রব্বি আ খিল্লি মুদল আসিদে কিউ আখ রেজিনি মুখরজ আসিদে কিউ আজ আল্লি মিল্লা দুমকা সুলতান এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আশাবাদী আপনি সফল হতে পারবেন আপনি ব্যর্থতা থেকে মন্দ ভাগ্য থেকে সৌভাগ্যে রূপান্তর হতে পারবেন যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো জমিনে আপনি সফলতার সহিত চলতে পারবেন সফলতা সিনিয়ে আনতে পারবেন কখনো আপনাকে কোনো স্থানে পরাজিত হতে হবে না যদি আপনি চেষ্টা করার পাশাপাশি এই দোয়াটি পাঠ করতে পারেন দোয়াটির অর্থ খুবই সুন্দর অর্থ হচ্ছে এরকম হে আমার প্রভু আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম অর্থ খুব সুন্দর দোয়াটি খুবই পাওয়ারফুল সফলতা হওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য তাই আপনি সফল হওয়ার নিয়ত করে দোয়াটি প্রতিদিন যে কোনো সময় কমপক্ষে একবার পাঠ করবেন এমন নয় যে নামাজের পরে বা সকালে বা বিকালে যে কোনো সময় যে কোনো স্থানে আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রতিদিন ধারাবাহিকভাবে পড়ে যাবেন বিশেষ করে মোনাজাদের মধ্যে পাঠ করবে ইনশাআল্লাহ তাহলে আপনি সফল হতে পারবেন আপনি যে পেশার মধ্যে আছেন সেই পেশায় আপনি সফলতার চূড়ান্ত পর্বে দাঁড়াতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুরা বন ইসরাইলের এই আশি নম্বর একটি পাঠ করে জীবনে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সফল হওয়ার জন্য তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله